तस्यैव हेत प्रजतेत कोविदो न लभते यत् भ्रमताम उपरियदः तल्लभते दुःखवत् अन्नतः सुखम कालेन सर्वत्र गभीर रंहसा। तस्यैव हेत प्रजतेत कोविदो न लभते यत् भ्रमताम उपरियदः तल्लभते दुःखवत् अन्नतः सुखम कालेन यत्र गभीर रंहसा। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन ब्रह्मांड भ्रमिते कोनो भाग्यवान जीव गुरु कृष्ण प्रसादे पाए भक्ति लता बीज। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जानिएछेन बलदेव जी महाराज आकर गुरु तत्व भगवान श्रीकृष्ण चंद्र प्रथम प्रकाश विग्रह भगवान श्रीकृष्ण चंद्र नंदनंदन कृष्ण तार प्रथम प्रकाश विग्रह बल्लभ जी महाराज एकाधारे तिनी गुरु तत्व আশ্রয় তত্ত্ব আবার অ্যাট দ্য সেম টাইম তিনি আবার আশ্রিত তত্ত্ব। এবারও অদ্ভুত এই শব্দটা একমাত্র বল্লভজি মহারাজের ক্ষেত্রেই প্রযোজ্য, ভগবানের কোনো অন্য কোনো অবতার এক্সপ্যানশন কোনো কিছু কারোর জন্য এই শব্দটা প্রযোজ্য নয়। একাধারে তিনি সেবক তত্ত্ব, অন্যদিকে তিনি আবার সেব্য তত্ত্ব। কী করে এটা সম্ভব হতে পারে আমরা অনুভব করতে পারি না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অনন্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ অবসরে বদ্ধজীব বিভিন্ন দশা লাভ করে থাকে। অনন্ত ব্রহ্মাণ্ড নিজের কর্মফলেতে অনন্তকাল ধরে অনন্ত জীব অনন্তকাল ধরে অনন্ত জনি 84 লক্ষ জনি ঠিক আছে, কিন্তু অনন্তকাল ভ্রমণ করছে বলে গুনলে পরে সেটা অনন্তজন। ভ্রমণ করতে করতে তারা কখনো রাজা, কখনো প্রজা, কখনো পশু, কখনো পাখি, কখনো পুরুষ, কখনো স্ত্রী, বিভিন্ন রকম দশা লাভ করছেন। বদ্ধজীব নিজ নিজ কর্মফলেতে অনন্ত ব্রহ্মাণ্ডতে এই গতাগতি চলছে। করম বিপাকে গতাগতি পুনঃপুনঃ মতিরহু তুয়া প্রসঙ্গে বিদ্যাপতিজি বলছেন করম বিপাকে গতাগতি পুনঃপুনঃ মতিরহু তুয়া প্রসঙ্গে। হে প্রভু, কর্মের ফলেতে আমি বিভিন্ন জনিতে তো ভ্রমণ করতেই পারি, কারণ কর্মফল কাউকে ছেড়ে দেবে না। শাস্ত্রীয় বিচারে বলে অবশ্যমেব ভক্তব্য কৃতম কর্ম শুভাশুভম। বদ্ধজীব যত শুভ অশুভ কর্ম বিস্তার করবে তার কর্মফল তাকেই ভোগ করতে হবে। শুধু বিদ্যাপতিজি নয়, আমাদের গৌড়ীয় মহাজনগণ সকলেই প্রায় এরকম অনুভব আমাদের সম্মুখে রেখেছেন। পরমপূজ্য সন্ত গোস্বামী মহারাজ তিনিও রেখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন সুন্দর, পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়।
পরম পূজ্য সন্ত গোস্বামী মহারাজের যে সমস্ত কীর্তন বিন্দুমাত্র আমাদের যে সমস্ত নরোত্তম ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, লোচনদাস ঠাকুর, তাদের কীর্তনের থেকে বিন্দুমাত্র নূন নয়। অনুভবেতে, ভাবেতে, ভাষাতে সম্পূর্ণরূপে পরিপূর্ণ অর্থ বহন করছে। যখন হৃদয় থেকে অপ্রাত যখন হৃদয় থেকে অপ্রাকৃত জগতের কথা গুরু কৃপা বলে নিঃসৃত হয়, তখন যেহেতু সেটা শব্দব্রহ্ম, সেটা সকল সময় সমান সম্মান লাভ পেতে পারে, সমান ইজ্জত লাভ পেতে পারে। এটা 500 বছর আগে কোনো মহাজন লিখেছেন, 500 বছর পরে একজন মহাজন লিখেছেন, অতএব তার গুরুত্ব কমে গেল, এরকম হয় না। যদি এরকম ধরনের অনুভব আমরা মনে করি, তাহলে আমরা ভজন থেকে বিচ্ছিত হব, তাহলে আমরা অনুভবের রাজ্য থেকে পড়ে যাব, আমাদের অবিশ্বাস হবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, পৃথিবীর উত্তর প্রান্তে, পৃথিবীর উত্তর কেন্দ্রে বসে কোনো এক মহাপুরুষ কোনো এক বিষয়ে সিদ্ধান্ত যেটা বলবেন, পৃথিবীর দক্ষিণ কেন্দ্রে বসে কোনো এক মহাপুরুষ ওই বিষয়ের ওপর একই সিদ্ধান্ত বলবেন, মেবি হতে পারে ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, এটা উপস্থাপনা আলাদা হতে পারে, কিন্তু অনুভব এক। অপ্রাকৃত জগতে শব্দব্রহ্ম বিভিন্ন রূপে আসতে পারেন, ভাষার বিভিন্ন পারিপাট্য। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, পৃথিবীর উত্তর প্রান্তে বসে কোনো এক মহাপুরুষ কোনো এক বিষয়ের ওপর কোনো সিদ্ধান্তের ওপর যে বিচার বলবেন, পৃথিবীর দক্ষিণ কেন্দ্রে কেন যে কোনো কেন্দ্রে বসে অন্য এক মহাপুরুষ ওই একই কথা বলবেন, হতে পারে ভাষার একটু পার্থক্য। নিত্য জগতের কথা বড় অদ্ভুত কথা। বদ্ধজীবের চেতনা কোনো মতেই খোলে না, যার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃততে সুন্দর লিখলেন, এই ভাষাটা অনেক সময় শ্রী চৈতন্য চরিতামৃততে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপূর্বভাবে এই ভাষাটা লিখেছেন আমাদের কাছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। বড় অদ্ভুত কথা, আমাদের আমাদের চিন্তা চেতনার উন্মেষের জন্য, আমাদের চিন্তা চেতনার উন্মেষের জন্য আমাদের গুরুবর্গ, আমাদের মহাজনগণ, বল্লভজী মহারাজের তারা বিভিন্ন প্রকাশ বিগ্রহ, তারা আমাদের জন্য প্রাণটা পর্যন্ত দিয়েছেন সমস্ত কিছু। বল্লভজী মহারাজ আকর গুরুতত্ত্ব, আবার সঙ্গে সঙ্গে ভগবানের প্রথম প্রথম প্রকাশ বিগ্রহ, এইসব কথার প্রসঙ্গ বড় অদ্ভুত। সাধারণ এই চিত্তবৃত্তি নিয়ে এইসব কথা বোঝা যায় না, যাদের এই সব জগতের কথা মনে পড়ে গেছে, এই জগতের অনিত্য বিষয়গুলোকে দেখে হৃদয়টা একটা সারা জেগেছে যে এখন আমাকে সচেতন হওয়া দরকার, কেন কখন আমার প্রাণ চলে যাবে কোনো ঠিক নাই। চিন্তা চেতনার উন্মেষ না হওয়া পর্যন্ত কোনোদিন ব্রহ্মজিজ্ঞাসা জাগ্রত হয় না। বেদান্ত সূত্রে যেটাকে বলা হয়েছে অথাত ব্রহ্মজিজ্ঞাসা, যেটাকে ভাগবতে বলা হয়েছে অথত শব্দজিজ্ঞাসা, যেটাকে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শ্রীল সনাতন গোস্বামীর ভাষায় কে আমি কেনে মোরে যারে তাপত্রয়
ইহা নাহি জানি কইছে মোর হিত হয়। বিভিন্ন ভাষা রিপ্রেজেন্টেশন, ভাষা পার্থক্য হতে পারে কিন্তু অনুভব এক। বেদান্ত সূত্রের অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসা এর ব্যাখ্যা করতে গেলে আর আজকের প্রসঙ্গ ব্যাখ্যা হতে পারবে না। কোনো সময় যদি সেই স্থান কাল পাত্র আমাকে দক্ষিণা দান করে তাহলে সেক্ষেত্রে ভগবানই এইসব কথা কীর্তন করিয়ে নেবেন আমাকে দিয়ে। আমি হরি কীর্তন করতে পারি না, আমার দ্বারা হরি কীর্তন হতে পারে না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষা দিয়েছেন, গুরুবর্গের মুখে শিক্ষা পেয়েছি। অপ্রাকৃতের জগতের কথা কোনো বদ্ধজীবের জিহ্বায় উচ্চারিত হতে পারে না। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শিক্ষা দেওয়ার জন্য লিখেছেন, পিয়াইয়া প্রেম মত্ত করি মোরে শুনো নিজ গুণগান। তুমি আমাকে সেই জগতের প্রেম দান করো, করে তোমার কথা তুমি আমাকে দিয়ে উচ্চারণ করিয়ে নাও। যেটা রায় রামানন্দ সংবাদে রায় মহাশয় এবং মহাপুরুষ সঙ্গে আলোচনা প্রসঙ্গে দক্ষিণ ভারতে গোদাবরীর তটেতে রায় মহাশয় বলেছিলেন, প্রভু তুমি বক্তা, আমি কি করে বলছি আমি জানি না, আমি যন্ত্র তুমি যন্ত্রী। সেই কথাটাকেই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরিষ্কারভাবে বলেছেন, রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়, রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়। রায় বলছেন মনে হচ্ছে কিন্তু বক্তা স্বয়ং গৌর রায়। এগুলো বদ্ধ অবস্থা অনুভবের বিষয় হয় না। যে অমৃত জগতে প্রস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যাদের ঘুম ভেঙেছে, যাদের চেতনা জাগ্রত হয়েছে, মেডিকেল টার্মসে ডাক্তারের ভাষায় সবারই চেতনা আছে। মেডিকেল সায়েন্স বলছে উই অল হ্যাভ কনসিয়াসনেস, ইউ আর লিভিং এম্বডিমেন্ট, আমরা তো জীবিত, আমাদের চেতনা আছে। শাস্ত্র বলছে নয়, ওরকম চেতনার কথা বলি নাই। চেতনারও বিভিন্ন স্তর আছে, লুপ্ত চেতন, বিকশিত চেতন, মুকুলিত চেতন, পূর্ণ বিকশিত চেতন, চেতনের গ্রেড আছে। আমি যে চেতনার কথা বলছি সেটা কোনো মেডিকেল টার্মে যে চেতন ধর্মের কথা বলা হয় সেটা নয়। আমি যে চেতনার কথা বলছি সেটাকে বলে ফুল ফ্লেজড কনসিয়াসনেস, হুইচ ইজ অনলি পসিবল বাই দ্য মার্সি অফ গুরুপাদ পদ্ম, গুরু বৈষ্ণবের পূর্ণ কৃপার ফলে যে চেতনা জাগ্রত হয়, যে সেন্সিটিভিটি জীবের মধ্যে আসে, সূক্ষ্মাত সূক্ষ্ম অনুভূতি তার মধ্যে ক্রিয়া করে, সেটা বদ্ধ অবস্থায় সম্ভব হয় না। এগুলো বদ্ধ অবস্থায় কখনই হতে পারে না। পূর্ণ চেতন বস্তু চৈতন্য চন্দ্র, পূর্ণ চেতন বস্তু শ্রীমন নিত্যানন্দ। এই পূর্ণ চেতন বস্তুর অনুভব আমার কখন আসে? যখন গুরু বৈষ্ণবের পূর্ণ কৃপায় আমি যখন সেই পূর্ণ চেতনের সঙ্গে যোগযুক্ত হতে পারি। যতক্ষণ পর্যন্ত আমি এই পূর্ণ চেতন জগতের কোনো মহাপুরুষের কৃপা না পাই, ততক্ষণ পর্যন্ত আমার এই সব রাজ্যের কথা একটা অ্যাম্বিগুইটি, জটিলতা, একটা গম্ভীর রহস্য, এগুলো অনুভব হতে চায় না। কোনো এক মহাপুরুষের চরণে আমার এই মস্তকটাকে বিক্রি না করতে পারলে চেতন রাজ্যের কোনো অপ্রাকৃত লাভ আমি লাভ করতে পারবো না। যদি এই জন্মেই আমি সিদ্ধি লাভ করতে চাই, যদি এই জন্মেই আমার ভগবত প্রাপ্তি দরকার হয়ে থাকে, যদি বৃন্দাদেবীকে স্পর্শ করে, ভাগবত স্পর্শ করে, মহাপুরুষগণকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করতে পারি আমি একমাত্র ভগবানকেই চাই, আমি কিছু চাই না, এই জগতের কামিনী কাঞ্চন এই সব আপনারা যে প্রতিষ্ঠা আমাকে দেন সেইটা আমার কাছে জঞ্জাল সদৃশ,
মনে হয় জঞ্জাল আমার গায়ে দিচ্ছে, বিষ্ঠা, এগুলো পরিষ্কার করে ফেললে ভালো। এরকম ধরনের অনুভব হওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত কোনো এক মহাপুরুষের চরণে আমার মস্তকটাকে আমি বিক্রয় করতে না পারি, ততক্ষণ পর্যন্ত ভগবত রাজ্যের কোনো রহস্যই আমি জানতে পারবো না। ভগবত প্রাপ্তি তো দূরের কথা, ভগবত প্রাপ্তি অনেক দূরের কথা। আমরা এই কথা শাস্ত্র থেকে শিখেছি, জেনেছি। তুমি গুরু বৈষ্ণবের উপর রেগে যেও না, ওরা তোমাকে যদি পেটায়, তোমাকে যদি শাসন করে, তোমাকে যদি কষ্ট দেয়, দূর করে দেয়, শাস্ত্র বলছেন গুরুর দ্বারা তুমি যদি অত্যন্ত কষ্ট পাও, গুরুদেব ইচ্ছে করে তোমাকে কষ্ট দিচ্ছে, পরীক্ষা করছে, দেখি কি করে। তারপরে যখন দেখল এ পরীক্ষায় পাস করেছে, তখন তাকে পূর্ণ কৃপা করবে। সেখানে বলছেন শাস্ত্রের বিচারে, যদি আমার এই সমগ্র জীবনে অচৈতন্যমিদম বিশ্বম যদি চৈতন্যমীশ্বরম ন বিদুহ সর্বশাস্ত্রজ্ঞপি ব্রহ্মন্তি তে জনাহ এক্সাম্পল, অচৈতন্যমিদম বিশ্বম, ইদম বিশ্বম অচৈতন্য, চেতনা নেই। মেডিকেল টার্মে বলতে পারে চেতনা আছে, আমরা মনে করি শাস্ত্রে বলছে পেছন চেতনা নাই। অচৈতন্যমিদম বিশ্বম যদি চৈতন্যমীশ্বরম ন বিদুহ সর্বশাস্ত্রজ্ঞ অপি ব্রহ্মন্তিতে জানা, শাস্ত্র বলছেন আমার এই সমগ্র জীবনে যদি কোনো গুরু বৈষ্ণবের থেকে একটা শব্দ আমি শুনে থাকি অপ্রাকৃত জগতের, একটা শব্দ, শাস্ত্র বলছেন আমার এই সমগ্র জীবনে কোনো গুরু বৈষ্ণবের কাছে যদি একটা শব্দ ব্রহ্ম শুনে থাকি, যেটা শুনে আমার চেতনা ফিরে গেছে, তাহলে সেই গুরু বৈষ্ণবকে যদি পেমেন্ট করতে চাই, ইফ আই লাইক টু পে ব্যাক, আমি যদি পেমেন্ট করে দিতে চাই, তাহলে সমগ্র পৃথিবীটাকে বিক্রি করে আমি পারব না। ফলো মাই পয়েন্ট, সমগ্র পৃথিবীটাকে বিক্রি করলে সে ভ্যালুয়েশন আসবে না। কোনো গুরু বৈষ্ণবের থেকে একটা শব্দ অপ্রাকৃতিক শুনে আমার ঘুম ভেঙে গেছে, আমি কি করছি সারা দিন রাত এসব কী করছি। যেটা চৈতন্য চৈতন্যিত বলছেন, পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়। একটা শব্দ যদি শুনে শব্দব্রহ্ম, যদি আমার চেতনা ফিরে যায়, তাহলে সমগ্র পৃথিবীটাকে বিক্রি করেও আমি এই গুরুদেবকে বৈষ্ণবকে পেমেন্ট দিতে পারবো না। আমার ক্রোধ তো দূরের কথা, আমি গুরু বৈষ্ণবের দ্বারা শাসিত হলে আমি তাদেরকে উল্টে শাসন করতে চাই, তাদেরকে বিভিন্ন রকমভাবে অপমান করতে চাই, কিন্তু আমরা নিজেরাই বঞ্চিত হই। গুরু বৈষ্ণব অপমানিত হয় না, তারা তো কোনো জড় শরীর নয়, অকথ্য ভাষা তাদের কিছু বললেও তাদের কিছু হয় না, কেন ওরা তো প্রাকৃত কেউ নয়, ওরা অপ্রাকৃতিক জগতের। যিনি অপ্রাকৃতিক জগতের তাকে প্রাকৃত শব্দ গিয়ে ধাক্কা দেবে, কি কোথায় ধাক্কা দেবে? প্রাকৃত শব্দ অপ্রাকৃত জগতের সেই বৈষ্ণবকে কি করতে পারে? কোনো রেজাল্ট হয় না। যেটা বলতে গিয়ে বলছেন, সত্যিই তাই, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এটাকেই বলা হয়েছে অমৃত, নেকটার। অমৃত কখনো এই জগতে কোনো বস্তুতে নাই। অমৃত নামক বস্তুটাকে আমরা আমাদের কল্পনা শক্তির দ্বারা যেরকমভাবে একটা দর্শন দিয়ে দাঁড়া করবার চেষ্টা করি, অমৃত সেটা নয়। অমৃতের কোনো কনসেপশনই আমার কাছে থাকবে না, কি করে থাকবে? অমৃতের কোনো কনসেপশনই আমার কাছে থাকতে পারে না, কি করে থাকবে? অমৃত অপ্রাকৃতিক জগতের, অমৃত হলো অপ্রাকৃতিক জগতের, অমৃতের কোনো বাস্তব কনসেপশন আমার কাছে নাই।
যেখানে বড় বড় শিক্ষিত সমাজে আলোচনা করতে গিয়ে, যেখানে বড় বড় শিক্ষিত সমাজে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাদের তাদেরকে ধাক্কা দিতে হয়েছিল যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যার অ্যাবসলিউট ট্রুথ। লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যার অ্যাবসলিউট ট্রুথ। তুমি অপ্রাকৃত জগতে যুগে যদি যেতে চাও, তোমার যত বুদ্ধি বিদ্যা আছে, যত এডুকেশন আছে, সমস্তগুলোকে জঞ্জালের মতো আগে বাইরে ফেলে দিয়ে তবে গুরু বৈষ্ণবের কাছে এসো, তাহলে তুমি বঞ্চিত হয়ে যাবে, তোমার এই এডুকেশনগুলো কোনো কাজে লাগবে না। কিন্তু যদি তুমি গুরু বৈষ্ণবের কাছে শরণাগত হও, কর্তা অহম ইতি মান্যতে, গীতাতে ভগবান বলছেন আমি কর্তা, এই অভিমানটা আমাদেরকে বঞ্চনা করছে। এই অভিমান যদি গুরু বৈষ্ণবের চরণে শরণাগতির ফলে যদি দূরীভূত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার এডুকেশনটা আবার ডবল বেনিফিট দেবে। বোঝা গেল? ভক্তিবিনোদ ঠাকুর এইটাকেই কীর্তনেতে বলছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করায় গাধা। যে যত বড় এডুকেশন এই জগতে করুক সে গাধা হয়ে যাবে। গাধা গালাগাল দিলেন কেন? গালাগাল নয়, কথার মধ্যে ইনার মিনিং আছে। গাধা হচ্ছে ভারবাহী, গাধার পিছনেতে পিঠেতে একটু ভারী না দিলে গাধার ভালো লাগে না। গাধাকে বেশি করে একটু ওয়েট দিলে পিঠে তবে তার আনন্দ লাগে। সংসারী লোকগুলো কোনো রকমভাবে তাদের কোনো বোঝ নাই, তারা যখন জন্মেছিল তখন থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত তারা নিজের রেসপন্সিবিলিটি যত দায়িত্ব ঘাড়ে নিয়েছে, অবশ্য তার জন্য কর্মফল দায়ী, সমস্ত জগতের লোক বলছেন আমাদের অনেক দায়িত্ব আছে, তারা বলছেন আমাদের অনেক কর্তব্য আছে, অনেক দায়িত্ব আছে, কিন্তু শাস্ত্র বলছে তোমাদের কোনো দায়িত্ব নেই। ইউ হ্যাভ অনলি ওয়ান ডিউটি, সিঙ্গেল ডিউটি, হোয়াটস দ্যাট? সেটা কি না, তোমাদেরকে হরিভজন করতে হবে। কোন শিক্ষিত গাধা এটা মানছেন না, বলছে না আমাদের কর্তব্য আছে। শাস্ত্র বলছে না তোমাদের কর্তব্য নেই, তোমাদের একটাই কর্তব্য, এটা হচ্ছে হরিভজন করতে হবে। হরিভজন করবার জন্য যদি আলটিমেট টার্গেটটা আমার হরিভজন হয়, তার জন্য যদি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও হই ভক্তিবিনোদ ঠাকুরের মতো, তাহলে আপত্তি নেই, আমার কথাটার ইনার মিনিং আছে। আমি যদি ডাক্তারও হই, ইঞ্জিনিয়ারই হই, অসুবিধা নেই, কিন্তু আলটিমেট গোল শুড বি ফিক্সড আপ। আলটিমেট গোলটা কি, সেটা হরিভজন কিনা। হরিভজনকে কেন্দ্র রেখে বাকি যে সারাউন্ডিংস সিচুয়েশনগুলো দ্যাট ক্যান বি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড, এটা অটোমেটিক হয়। কিন্তু হরিভজন যদি না থাকে তোমার জীবনে, তোমার ছেলে, তোমার কন্যা, তোমার স্ত্রী তোমাকে জুতো পেটা করবে, করছে, করবেই, পারিপার্শ্বিক পরিবেশ তোমাকে মারবে, যখন মানুষ সম্পূর্ণরূপে ভোগবৃত্তির বাইরে চলে যায়, এই জগতে এমন কোনো মায়াদেবী নেই তাকে একটুখানি চিমটি কাটে। বোঝা গেল কি বললাম? এখানে কোনো মায়াদেবী নেই, পৃথিবীতে জন্মায়নি যে সেই সাধককে একটু চিমটি কেটে দেখে, হিম্মত নেই, কেন সে সম্পূর্ণ মায়ার বাইরে চলে গেছে, তাকে কি করবে? মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। কথাগুলো গল্প কথা লেখেননি, সম্পূর্ণ সাইন্টিফিক কথা, বিজ্ঞান ভিত্তিক কথা, অঙ্ক করা কথা, এর মধ্যে কোনো ফাঁকা দর্শন নাই, কোনো ফাঁকা ফিলোসফি আমি আলোচনা করি না, কখনোই আমার ভালো লাগে না, পরিস্থিতি না হলে ধিক্কার লাগে নিজেকে। বলদাওজি মহারাজ তিনি অনন্ত জগতের দায়িত্ব নিয়েছেন, যত জীব আছে অনন্ত জগতে, যত বদ্ধ জীব আছে তাদের সকলের দায়িত্ব বলদাওজি মহারাজ নিয়েছেন। হেসে হেসে, আমি তোদের ধব দায়িত্ব নিলাম, তুমি তোমার দায়িত্ব নিলে তাহলে আমার কষ্ট হচ্ছে, দায়িত্ব নিলাম কিন্তু তোরা তো সাবমিশন করছিস না। বলদাওজি মহারাজ বলছেন আমি তোদের দায়িত্ব সব নিলাম। নিত্যানন্দ কি বলছেন,
নিত্যানন্দ প্রতিজ্ঞা করে বলছেন, অত ব সংসারাম বুদিতরণ দায়ো মই লগে, কি বলছেন বলদাজি মহারাজ? নিত্যানন্দ কি বলছেন? অত ব সংসারাম তরণ মুদি মহিলা, টোটাল রেসপন্সিবিলিটি লাইং উইথ মি, আমার দায়িত্ব সব আমি নিলাম, কিন্তু আমারে কিনিয়ালহ ভজ গৌরহরি একটা কন্ডিশন, সেটা কি তুমি মানবে? সেটা তুমি যদি মানো তাহলে আমি তো সব দায়িত্ব তোমার নিলাম। জগৎবাসী যত আছে, যত বদ্ধ জীব, তাদের কোনো চিন্তা নেই। নিত্যানন্দ প্রতিজ্ঞা করে বলছেন, বলরাম নিত্যানন্দ, অত ব সংসার পার করার দায়িত্ব আমি নিলাম। অত ব সংসারাম বুধিতরণ লায়ো মই লগে, সংসারাম বুধি, সংসারাম সংসারাম বুধি, আম্বুধি মানে সমুদ্র, তরণ দায়ো মই লগে, দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইং উইথ মি, আমার দায়িত্ব রইল, তুমি নেবে কি না? গুরুদেব এরকমই করুণাময় হন। আমরা গুরুদেবের সম্মুখীন হতে পারি না, ভয়েতে পালাই। যেখানে বাস্তব বৈষ্ণব থাকবে, গুরু থাকবে, ভয়েতে পালা, নালে ওকে তাড়িয়ে দে। এতটাই জানোয়ার হয়ে গেছি আমি, এতটাই পশুত্বে নেমে গেছি, যখনই গুরু বৈষ্ণব অপারেশন করতে আরম্ভ করে আমার ভেতরে কি কি দুর্বলতা আছে, তখনই চিৎকার করে তাকে তাড়িয়ে দাও, থাকতে দিও না, থাকলে আমার যে আমাকে অ্যারেস্ট করবে, আমার যত দুর্বলতা সব এক্সপোজ হয়ে যাবে, আমাকে অ্যারেস্ট করবে, সবাই জেনে যাবে আমার মধ্যে কী 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 সব দুর্বলতা, দুর্গন্ধ বিষয় আছে। সেই জন্য গুরু বৈষ্ণব সম্বন্ধ রেখো না, এটা হচ্ছে আমাদের ঘৃণ্য চরিত্র। তাদের জীবনটা যদি টোটাল স্টাডি করা যায়, তাদের পরিণতি কী হয় একটা ডায়েরিতে লিখে দেখবে পরীক্ষা করে, সে যেই হোক পরিণতি তা দেখে নিলে বোঝা যাবে কত ভয়াবহ পরিণতি এ লাভ করা যায়। শুরুতেই আমি বলেছিলাম, একটা শ্লোক দিয়ে শুরু করেছিলাম, যে এই সমস্ত ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করতে করতে জীব বিভিন্ন দশা লাভ করছে, তস্যৈব হেত প্রজতেত কোবিদহ ন লভ্যতে ইয়দ ভ্রমতাম উপরিয়দহ তল্লভ্যতে ইয়দ দুঃখবত, যে বললাম শ্লোক, এই শ্লোকে দেখা যাচ্ছে সেখানে বলছেন ভাগবতী মহাপুরাণ, এটা ভাগবতী মহাপুরাণের অপূর্ব এক শ্লোক, তস্যৈব হেত প্রজতে তো ক্রোবিদ ন লভ্যতে ইয়দ ভ্রমতাম উপরিয়দহ তল্লভ্যতে দুঃখবত অন্যতহ সুখম কালেন সর্বত্র গভীর রংহসা, কালের যে রংহসা, কালের যে তীব্র গতি, কালের যে করাল করাল গতি, এ তো তোমার জীবন যৌবন অর্থ সমস্ত কিছুকে হরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু মূর্খ গাধা মানুষ এইসবগুলো উপলব্ধি করতে পারছে না। কালেন সর্বত্র গভীর রংহসা, কালের যে করাল গতি তোমাকে বুঝতে দিচ্ছে না, তুমি আনন্দ রয়েছ, চলে গেল জীবন। ভাগবতী মহাপুরাণ বলছে, তস্যই বেহেত প্রজতে তো কোবিদ ন লভ্যতে ইয়ত ভ্রমতাম উপরিয়ত, সেইটার জন্যই এই বদ্ধজীবের যত্ন করা উচিত, যেটা এই চৌদ্দ ভুবনে ঘুরতে ঘুরতে পাওয়া যায় না, এখানে কোথায় খুঁজছ, যেটাকে বলে অমৃত, অমৃতকে এই জগতে তুমি পাবে, মেটেরিয়াল জগতে পাওয়া যাবে না, গুরু বৈষ্ণবের কাছে পাওয়া যেতে পারে। যেটা উদ্ধবজি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অমৃতের এখানে ব্যাখ্যা ভাগবতী মহাপুরাণে অনেক জায়গায়, দু এক জায়গায় আছে, ভগবান শ্রীকৃষ্ণ দশম স্কন্ধে বলছেন গোপিকাগণকে, মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধব, মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, আমার চরণে যে ভক্তি এটি অমৃত, অন্য কিছু অমৃত বলে কিছু নাই। উদ্ধবজি মহারাজকে উপদেশ দিতে গিয়ে সেখানেও বলেছেন অনেক কথা, বড় অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, উদ্ধবকে বলেছেন, উদ্ধব, এই জগতে লোকে সবাই নিজেকে বুদ্ধিমান মনে করে,
কিন্তু তারা কেউই এইসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম ইয়ৎ সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম, এখানেও অমৃতর ব্যাখ্যা আছে। সেখানে বলছেন উদ্ধবজি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব বাস্তবিক পক্ষে এরা কেউ বুদ্ধিমান নয়। এইসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম, আপনতি মতিম পাওয়া আপনতি, এই মর্ত শরীর দিয়ে দুদিনের শরীর দিয়ে এই দুদিন মাত্র জীবন আমাদের ধারণ করতে হবে, এই মাত্র দুদিনের শরীর দিয়ে যদি কোনো মতে গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে আমি সেই অমৃত পাওয়ার জন্য চেষ্টা করতে পারি তবেই তাকে উদ্ধব বুদ্ধিমান বলা যায়, বাকি কেউই বুদ্ধিমান নয়। যদি এই জড় শরীরটা আমি পেয়েছি এটা তো চলে যাবে, যেটা ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনেতে যা বলেছেন, সমগ্র জীবনে যদি ভক্তিবিনোদ ঠাকুরের একটা কীর্তনকে অনুশীলন করতে পারে, একটা কীর্তন, তার সিদ্ধিলাভ অনিবার্য। সমগ্র জীবনে যে কেউ নরোত্তম ঠাকুরের প্রার্থনা প্রাণমূর্তি সত্যিকা করে অনুশীলন করেন, একটা কীর্তন সিদ্ধিলাভ হয়ে যাবে, কিন্তু আমরা রাজি নয়, আমরা কেউই রাজি নয়, আমরা এতটাই কপট যে বাস্তব বস্তু থেকে আমরা দূরে সরে যেতে বাধ্য। আমরা কি গুরু বৈষ্ণবের সঙ্গে কপটতা করতে পারবো না, তারা বঞ্চনা করে দেবে, আমরা বঞ্চনা করতে পারি না, তাকে কি বঞ্চনা কর, বঞ্চনা করা সম্ভব? অমৃতের ডেফিনেশন পাওয়া গেল, মই ভক্তির হি ভূতানম অমৃত তায় কল্পতে, আমার প্রতি জীবের যে ভক্তি সেটাকেই অমৃত বলা হয়, অন্য জগতের কোনো কিছুকে অমৃত বলা হয় না। আমার প্রতি যে ভক্তি জীবের হয় সেটাই বাস্তব হচ্ছে অমৃত। জগতের লোক অমৃত জ্ঞানে বিষ পান করছে, শাস্ত্রে বিভিন্ন জায়গায় আছে, অমৃত বলে বিষ পান করছে, অমৃত বলে বিষ পান করছে, তারা জানে না এগুলো অমৃত নয়, এগুলো বিষ, কিন্তু লোকে এইটাকে অমৃত মনে করছে, নিজের জীবন যৌবন সমস্ত কিছু। যেখানে বৈষ্ণব মহাজনগণের অনেক কথা আছে, চৈতন্য মহাপ্রভু অনেক বলেছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কামে মম জন্ম জন্মনেশ্বরে ভবতাদ ভক্তি রহিত কুতই, এখানে বলেছেন শঙ্করাচার্য বৈষ্ণব অন্তরেতে বৈষ্ণব, বাইরে দেখিয়েছেন মায়াবাদ। শঙ্করাচার্য বলছেন, মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাত কালো সর্বম মায়াময়মিদম অখিলম হি ত্বা ব্রহ্মপদম প্রবিশ বিদিত্বা। শঙ্করাচার্য বৈষ্ণব, বাইরে কিন্তু বৈষ্ণব দেখাচ্ছে না, মায়াবাদী। মা কুরু ধন জন যৌবন গৌরবম হরতি নিমেষাত কালো সর্বম, এক নিমেষে তোমার সব হরণ করে নিয়ে যাবে, তুমি কিসের অহংকার করছ? যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব গুরুচরণে বৈষ্ণব চরণে শরণাগত না হয় ততক্ষণ পর্যন্ত তার মঙ্গলের রাস্তা খোলে না। এতক্ষণ পর্যন্ত আলোচনা এইটাই কনক্রিট কনক্লুশন, সিদ্ধান্ত, যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব গুরু বৈষ্ণব চরণে তথা নিত্যানন্দ চরণে শরণাগত না হয় ততক্ষণ পর্যন্ত তাদের মঙ্গলের রাস্তার কোনো সমাধান হয় না, হতে পারে না। মহাজনগণ জানিয়েছেন, প্রভুপাদ জানিয়েছেন, যখন বদ্ধজীবের ইচ্ছা
ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায় তখনই সে সুখী হয়, তার আগে সে সুখী হতে পারে না। সুখ একটা ফেক টার্ম, সুখ বলে কোনো কথা নাই। সুখ বা দুঃখ এই জগতে যেটা তোমরা বিচার করো, সুখ বা দুঃখ বলে যে কথাটা তোমরা এই জগতে বিচার করো শাস্ত্রীয় বিচারে, তার কোনো তৈকালিক অস্তিত্ব নাই। আমার জড় ইন্দ্রিয় এবং জড় মনের দ্বারা, আমার জড় ইন্দ্রিয় এবং জড় মনের দ্বারা আমার পূর্ব সংস্কার কমে, আমার যে বিষয়টাকে ভালো লাগে সেটাকে সুখ মনে করি। কথাটা বোঝা গেল? যে ব্যক্তি যে পজিশনে পূর্ব সংস্কার অনুযায়ী নিজের জড় ইন্দ্রিয় এবং মনের অনুকূল যে বস্তুটাকে গ্রহণ করে সেটাকে সুখ বলে। বোঝা গেল? আমার যদি ২৪ ঘন্টা হরিকথা বলাটাকেই সুখ মনে হয়, অন্য লোকের কানে বিষাক্ত লাগবে, বলে আমার ভালো লাগে না এত কথা শুনতে, তাহলে আমার কাছে এটা সুখ, তার কাছে এটা অসুখ। যে ব্যক্তি -20 ডিগ্রি টেম্পারেচারে থাকে সে ব্যক্তি সুখ মনে করে সেখানে, তোমাকে সেখানে নিয়ে গেলে তুমি তো যন্ত্রণায় ছটফট করবে। শিবাসের ছেলে মেয়ে মরে গেলে সে সুখ মনে করে, কিছুই হয়নি আমার। তোমার একটা যদি ছেলের অসুখ হয় তুমি দুঃখ মনে করলে। কাজে সুখ বা দুঃখ, এই যে সুখ বা দুঃখ এটা একটা ফেক টার্ম, এর কোনো বিজ্ঞানভিত্তিক ব্যাকগ্রাউন্ড নাই। এটাকে বদ্ধজীব নিজের মনোকল্পনায় পূর্ব সংস্কার অনুযায়ী নিজের বদ্ধ ইন্দ্রিয় এবং মনের অনুকূলে পূর্ব সংস্কার কমে, এই কথাটা বারবার সব সাইন্টিফিক কথা, একটা শব্দ মিস হলে মানে উল্টো হয়ে যায়। যেটাকে অনুকূল গ্রহণ করে সেটাকে সুখ মনে করে, আর যেটাকে ভালো লাগছে না সেটাকে দুঃখ মনে করে। বাস্তবিক পক্ষে সুখ বা দুঃখ বলে কোনো শব্দ শাস্ত্র অনুমোদন করেনি। অপ্রাকৃতিক জগতের বিষয় হলো একটাই, যতক্ষণ তুমি ভক্তি না পাচ্ছ ততক্ষণ তুমি দুঃখী, ভক্তি পেলেই তুমি সুখী। আলোচনা প্রসঙ্গে বলা হলো যে ভগবানের ইচ্ছার সঙ্গে যখন বদ্ধজীবের ইচ্ছা মিলে যায়, ইওর অ্যাটেনশন প্লিজ, যখন বদ্ধজীবের ইচ্ছার সঙ্গে ভগবানের ইচ্ছা মিলে যায় তখনই আনন্দ হয়। আনন্দম ব্রহ্ম, সে ভগবান থেকে আমি আনন্দ লাভ করি, বাস্তব আনন্দ। যতক্ষণ পর্যন্ত আমার স্বেচ্ছাচারিত কমে, আমার যে নিজের স্বাধীনতা আছে বলে দাবি করি, সেই স্বাধীনতার অপব্যবহারের ফলে যে বস্তুগুলোকে আমি গ্রহণ করি এবং না পেলে রেগে যাই এবং ভগবানকে দায়ী করি, ভগবান কোনো নিশ্চুর আমাকে দিল না। যেখানে আমাদের শাস্ত্র বলছেন, বহুপাত জানাচ্ছেন, ভগবান আমাকে যে কোনো পরিস্থিতিতে রাখুন, যে কোনো সার্কামস্ট্যান্সেস, যে কোনো পরিস্থিতিতে ভগবান আমাকে রাখুন, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ভগবান রাখুন, আমাকে সুখী থাকতে হবে, আমি সুখী। পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। আমি যদি পশুজনীয় লাভ করি, ভক্তি যদি থাকে, তখন আমি সুখী। আর তুমি মানুষ হয়েও সুখী হতে পারবে না, যেহেতু তুমি পশুর থেকেও নিশে, হবে না। বলদাওজি মহারাজ, তার সম্বন্ধে প্রথমে বলতে গিয়েই আমি বলেছিলাম, তিনি গুরুতত্ত্বের আকর, সব স্বয়ং প্রকাশ, স্বয়ংরূপ ভগবান, স্বয়ংরূপ ভগবান নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম প্রকাশ বিগ্রহ। তিনি প্রথম প্রকাশ বিগ্রহ বলদাওজি মহারাজ, তিনি বিভিন্ন গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে, এই জগতে বিচরণ করেন বদ্ধজীবকে উদ্ধারের জন্য।
বদ্ধজীবকে উদ্ধার করবার জন্য বলরাজি মহারাজ নিত্যানন্দ বিভিন্ন গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে এই জগতে তিনি বিচরণ করেন। তার জন্যই বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলেছেন সাক্ষাৎ হরিত্যেন সমস্ত শাস্ত্রে রুক্তস্ততা ভব্যদেব সদ্মি, কিন্তু পরে আবার বলেছেন কিন্তু ভবর্য প্রিয়বতস্য বন্দে গুরু শ্রীচরণ। সেখানে বলছেন বলরাজজি মহারাজ বিভিন্ন রূপ ধারণ করে, গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে জগতে অবতীর্ণ হচ্ছেন বিভিন্ন সময়ে বদ্ধজীবগণকে উদ্ধার করবার জন্য। অপ্রাকৃত জগতের যে মেসেজ, অপ্রাকৃত জগতের যে খবর, সেটা কোনো বদ্ধজীব পারে না। যতই ভাগবত পড়ুক আর বৃন্দাবনে পাঠ করুক, তার কাছে অপ্রাকৃত জগতের কোনো খবর পাওয়া যাবে না। সে ভাগবত পাঠ করছেন, সেই কিন্তু সেদিন বলেছিলাম পাঠক ঠাকুর পাঠ করে ঠকাচ্ছেন, পাঠক ওই পাঠে তো কোনো লাভ হবে না। সমস্ত মানুষগুলো উন্মাদ হয়ে গেছে, এতটাই উন্মাদ হয়ে গেছে যাদের কর্ণে প্রভুপাদের কথা প্রবিষ্ট হচ্ছে না, ভক্তিবিনোদ ঠাকুরের কথা প্রবিষ্ট হচ্ছে না, তারা বাজারে দৌড়াচ্ছে, বলছে ওখানে ভালো হরিকথা হচ্ছে ওখানে একটু শুনে আসি, তাহলে আমি বক্তৃতা দিতে পারবো, সুবিধা হবে আমার, একটু টাকা পয়সা পাবো। এতটাই পশুত্ব নেমে গেছি আমি, হরিকথা কোনটা, কোনটা বাজারের কথা, এটা অনুভব সাধারণ ব্যক্তির হয় না। এটা বুঝতে পারেন সে সন্ত গোস্বামী মহারাজ, সবাই বলছে এই চুপ কর, তোকে বলতে হবে না, চুপ কর, তুমি জানেন। এখন আমাদের হয়ে গেছে তুমি চুপ আমি চুপ, আরে ও নাম করা লোকে একটু বলতে দিতে হবে। সে সন্ত গোস্বামী মহারাজ ছিলেন না, সবাই বসে যদি কোনো বাস্তবিক গুরু সেবক তুই একটু বল, একটু বলল, তাকে টাইম দেওয়া হয়েছে দশ মিনিট, দশ মিনিট পেরিয়ে গেছে, তাকাচ্ছে মহারাজ বল আর একটু বল, এই হচ্ছে সভাপতি। মূর্খ লোক সভাপতির মানেটাই বুঝে না, এই যত সবাই আছে এই কজন লোক, এদের জিজ্ঞেস করো তো কী পড়াশোনা করেছো, সভাপতির মানেটা কি একটু বলো তো দেখি আমাকে। সভার পতি মানে সভার পাতা, পাতা মানে পালন, সভাটাকে পুরো পালন করবে সে, তাকে বলো সভাপতি। বোঝা গেল কি বললাম, সভাটাকে যে পালন করবার যোগ্যতা যার আছে তাকে সভাপতি বলা হয়। আচ্ছা সভাপতি তাহলে ডিউটিটা কি, সভাপতি কর্তব্যটা কি? সভাপতি কর্তব্য হলো যে সভাটা হচ্ছে যেখানে অডিয়েন্স আছে, যেসব শ্রোতা আছে, উপস্থিত ব্যক্তি আছে, তারা যেন ম্যাক্সিমাম মোস্ট বেনিফিট লাভ করে। বোঝা গেল কি বুঝলে, সো দ্যাট দে ক্যান গেট ম্যাক্সিমাম মোস্ট বেনিফিট, দ্যাট ইজ দ্য ডিউটি অফ এ চেয়ারম্যান, সভাপতির এইটা দেয়। এটা পালন করতেন ছিল বামন গোস্বামী মহারাজ, এটা পালন করতেন ছিল শ্রীধর গোস্বামী মহারাজ, এটা পালন করতেন পরমপূজা সন্ত গোস্বামী মহারাজ, এটা কোনো বদ্ধজীব হবেন, আরে ও বয়স্ক বসিয়ে দিয়ে সভাপতির আসনে, আমরা এখন সংসারী লোকের থেকেও নিচে নেমে গেছি, সংসারী লোকের যে সাংসারিক বিচারগুলো এর থেকে নিচে নেমে গেছি, এরম থাকলেও হতো, এর থেকে অত নিচে নেমে গেছি বিচারগুলো, এত নিচে নেমে গেছে, অজ্ঞান অন্ধকারে পুরো ডুবে গেছি আমরা, এক ফোঁটা আলোর কোনো সন্ধান পাচ্ছি না। যেখানে বলতে গিয়ে ভাগবতী মহাপুরাণ বলছেন যে শামস এইস ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনাশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরাম অতি তরন্ত চ দেব মায়াম নৈশাম মমাহমিতি ধি সশিগাল ভক্ষে। অপূর্ব কথা ভাগবতে বলছেন, শুনবার মতো মানসিকতা চাই, হৃদয় চাই, হিংসা বিদ্বেষ গুরু বৈষ্ণব সমাজে চলা উচিত নয়, কখনোই উচিত নয়, ধিক্কার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন রজস্তম প্রকৃতির রজগুণ তমগুণ তাড়িত লোকের দ্বারা যে ধর্মীয় সংস্থা গঠিত হয়, সেখানে সেই সব রজস্তম তাড়িত ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা গঠিত হয়, সেখানে কোনো বাস্তবিক শিক্ষা সমাজকে দেওয়া সম্ভব হয় না, তার ফলে কোনো বাস্তবিক শিক্ষা
দেওয়া সম্ভব হয় না। বরঞ্চ সমাজের যেসব কর্মী লোকগুলো আছেন তারা এই সাধুদের মুখেতে থুতু মারেন, থুক্কার দেন, বলেন তোরা কি সাধু, এরকম বলবার সুযোগটা আমি দিয়েছি, কেন আমার চরিত্রটা নেমে গেল, কেন আমার সমস্ত কিছু আদর্শ সব চলে গেল, দোষটা তো আমার। গৌড়ীয় মঠ কোন পর্যায়ে রয়েছে সেটা যদি কোনোদিন ব্যাখ্যা হয় উপযুক্ত সমাজে, কোথায় ব্যাখ্যা করা যায়, কে বুঝবে এসব কথা, গৌড়ীয় মঠ কী বস্তু, সেটাকে আমার অপমান করার, গৌড়ীয় মঠের সম্মানকে ঘাঁটিয়ে দেওয়ার কোনো একবিন্দু অধিকার আমার নাই। আমি প্রত্যেক সাধু যারা এরকম ধরনের অত্যাচার করবেন তাদেরকে এই কথা বলি, আমি শত্রু হয়ে যাই, আমি অন্তত বাড়িতে যদি চলে যায় সংসার আদি করুক, কিন্তু গৌড়ীয় মঠের যেন ইজ্জত যেন নষ্ট না করে। গৌড়ীয় মঠ এত বড় জিনিস, আমি গর্ববোধ করি, আমার এত বড় গর্ব, আমি গৌড়ীয় মঠের, আমার 42 ইঞ্চি 36 হয়ে ছাতি হয়ে যায়, এত আনন্দ আমার। সেখানে বলতে গিয়ে বলা হচ্ছে, ভাগবতী মহাপুরাণ জানাচ্ছেন, সেখানে বলছেন যে যে শাম স এষ ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলীকম তে দুস্তরাম অতিতরন্তি চ দেব মায়াম নৈশাম মমাহমিতিধি সশিগাল ভক্ষে। এই শরীরটাকে, তোমার এই যে শরীরটা, এটা এক্ষুনি যদি আমি একটা জঙ্গলে দিয়ে আসি, সঙ্গে সঙ্গে 2 ঘন্টা পর একটু অপেক্ষা করে 6টার সময় শিয়াল খেয়ে নেবে, তুমি এই শরীরের গর্ব করছো, এই শরীর নিয়ে তুমি গর্ব করছো, 2 ঘন্টা পরে শিয়াল তোমাকে খেয়ে নেবে, মহোৎসব করবে, তোমার শরীরটা খেয়ে নেবে। কত ঘটনা ঘটেছে এরকম, কত ঘটনা ঘটেছে এরকম, শিয়াল খেয়ে নেবে তোমার শরীর। ভাগবতী মহাপুরাণ বলছেন যে শামস এষ ভগবান দয়েদ অনন্ত, ভগবান অনন্ত দেব যাকে কৃপা করেন, যার উপর প্রসন্ন হন ভগবান, যে শামস এষ ভগবান দয়েদ অনন্ত যাকে দয়া করেন, যে শামস এষ ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলীকম। এখানে সর্বাত্মনা আশ্রিত পদম এবং নির্বলীকম দুটো শব্দ অত্যন্ত ভাইটাল, কোনো সময় ব্যাখ্যা করা যাবে, এখন সময় নাই। নিষ্কপটভাবে যদি আমি শরণাগত হই গুরু বৈষ্ণব চরণে, নিত্যানন্দ চরণে, সেখানেই বলছেন যে শামস এষ ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলীকম তে তে জানাহা, তারা কি করেন, তারা এই শিয়াল কুকুর ভক্ষ এ দেহটাকে কোনো মূল্য দেন না। যে শামস এষ ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলীকম তে দুস্তরাম অতিতরন্ত দেব মায়াম, তারাই একমাত্র এই দেব মায়া, মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায়, এই মায়াকে চুটকি দিয়ে পার হয়ে যায়, বাকি কেউ পারবে না, বাকি কেউ পারবে না, তারাই একমাত্র চুটকি দিয়ে পার হয়ে যাবে জগৎ। তে দুস্তরাম অতিতরন্ত চ দেব মায়া দেব মায়াম নৈশাম মমাহমিতিধি সশিগাল ভক্ষে, আমার তোমার আমার এই বুদ্ধিটা চলে যাবে, এই বুদ্ধি থাকবে না। ন মমাহ মিতি স স মানে কুকুর আর শিগাল, স শিগাল ভক্ষে, শিগাল মানে শিগাল, স মানে কুকুর, এর ভক্ষ ভক্ষণযোগ্য যে শরীরটা তার উপর তার অভিমান থাকবে না। এটা কন্ডিশন হলো নিত্যানন্দের কৃপা যদি পায়, অন্য কারো কারণেই আমার অভিমান দুর্বৃত হতে পারবে না, অসম্ভব। ওরা আশ্চর্য কথা, এই জগতে এইসব কথা প্রচুর পরিমাণে আলোচনা হওয়া দরকার। আমার রক্ত ফেটে রক্ত এখান দিয়ে গলা ফেটে রক্ত বেরিয়ে যায়, তথাপি খুব কম লোকই এইসব কথা বুঝতে পারেন। আমার দক্ষিণা হলো ওইটা, কেউ উপলব্ধি করল নিজের জীবনে গ্রহণ করল, এটাই আমার প্রণামী, আমার প্রণামী অন্য কিছু নয়, কেউ জীবনে গ্রহণ করে আমাকে কৃতকৃতার্থ করল,
ওপর থেকে গৌরাঙ্গ বললো, না দশটা লোক বুঝেছে, দশটা লোক সাধু হয়েছে, দশটা লোক আমার কাছে ফিরে এসছে, আমাদের অনেক বড় দায়িত্ব যদি সত্যিকারের সাধু হতে হয়ে থাকি, যদি সত্যিকারের সাধু হয়ে থাকি আমার অনেক দায়িত্ব, আর তা নাহলে আমি খাবো দাবো ঘুমাবো, আমার কোনো দায়িত্ব নাই। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, তাকে যদি আমার হৃদয়েতে ডাকতে চাই, আবাহন করতে চাই, অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যদি সত্যি সত্যি আমার জীবনে তাকে আমি পেতে চাই, যদি আমার জীবনে তাকে দর্শন করতে চাই, তার সঙ্গে সাক্ষাৎকার করতে চাই, তার নিত্য সেবা পেতে চাই, সত্যিকারে যদি সেটা আমার কন্ডিশন হয়ে থাকে, আমি ভজনে যদি এসে থাকি এই কন্ডিশন নিয়ে, তাহলে আমাকে অবশ্যই এই কথাগুলো বুঝতে হবে। সেখানে বলছেন অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক এই ভগবানকে ডাকতে গেলে তোমার কি কোনো পজিশন আছে, জায়গা আছে, তুমি ভগবানকে কোথায় বসাবে? তুমি যে হঠাৎ ভগবানকে ডাকতে চাইছো, তোমার ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে? ফিনান্সিয়াল ক্যাপাসিটি বোঝো, অর্থনৈতিক বল। কিন্তু চৈতন্য মহাপ্রু এই কথাটাকে মজা করে শিখিয়ে দিয়েছিলেন, বাস্তবিক যে লক্ষপতি তার ঘরে আমি খাই, বাকি কারোর ঘরে খাই না। এখন ফিনান্সিয়াল অ্যাবিলিটি বা ফিনান্সিয়াল ক্যাপাসিটি বলতে লোকে ভেবে নিল আমার ইকোনমিক্সের কথা বলছে, আমি কোনো ইকোনমিক্সের কথা বলি নাই, আমি ভগবত রাজ্যের কথা, কোড অফ কন্ডাক্ট যে আছে আমি ছাড়াই না। ভগবানের বক্তব্য হলো এই, যদি তোমাদের ভক্তিধন থাকে তাহলে তোমরা আমাকে পাবে, আর ভক্তিধন পাওয়ার জন্য প্রথমে কি দরকার, নিত্যানন্দকে ডাকতে হয়। যে জায়গায় নিত্যানন্দের কোনো অধিষ্ঠান নাই সেটা কোনো মন্দিরই নয়, যে হৃদয়েতে নিত্যানন্দের কোনো অধিষ্ঠান নাই সে কোনো ভক্তই নয়, যে ধামেতে নিত্যানন্দের অধিষ্ঠান নাই সেটা কোনো ধামই নয়। এই কথাগুলো তোমরা এই সাধারণ অবস্থা উপলব্ধি করতে পারবে না, কত বড় কথা। তোমার এই জীবনে যদি তুমি সবচেয়ে এইসব বড় বড় কথাগুলো শুনে থাকো, কোনোদিন জীবনে আর ছোট কথা শোনবার ইচ্ছা হবে না। একদিন যদি এইসব অপ্রাকৃতিক জগতের বড় কথা শুনে থাকো, জগতের কোনো ফিলোসফারের কাছে তোমার এইসব কোনো কথা, ফাঁকা কথা শোনবার আর রুচি হবে না, বলবে এত বড় কথা আমি জীবনে শুনেছি, তোদের এই সস্তা কথাগুলো আমার ঘৃণা লাগছে, আমার রুচি হচ্ছে না, এত বড় কথা আমার জীবনে শোনা আছে বড় বড় মহাপুরুষ সাধুদের কাছে, যে জগতের লোক যখন কোনো কথা বলতে আসে আমি সেগুলো কোনো 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 গুরুত্বই দিই না। আমি জানতেই পারি না জগতের একজন প্রধানমন্ত্রী চলে গেছে জগৎ থেকে, আমি চার পাঁচ দিন পরে কোনো লোক কথা প্রসঙ্গে বলছি, আমার হোঁশ নেই, আমি এরকমভাবে ভারতে থাকি, আমার জায়গায় থাকি, আমি জানতে পারি না কিছু, আমার জানার প্রয়োজনও মনে করি না, এগুলো আমার জীবনের প্রয়োজন নয়। অনন্তদেবকে যতক্ষণ পর্যন্ত না তোমরা হৃদয়ে ডাকতে পারবে, ততক্ষণ যদি যতই কীর্তন করো খোল ভেঙে দাও কোনো লাভ হবে না, প্রথমে তোমাদের অনন্তদেবকে ডাকতে হবে। অনন্তের অধিষ্ঠান যেখানে নাই সেটা কোনো মন্দির নয়, অনন্তের অধিষ্ঠান নাই সেটা কোনো ভক্তের হৃদয় নয়, এটা অভক্ত, অনন্তের অধিষ্ঠান নাই সেটা কোনো ধাম নয়, ক্ষেত্র নয়, এটি শাস্ত্রের বিচার। এগুলো বড় অদ্ভুত কথা, জন্মে আমি শুনিনি। বড় বড় প্রফেসর জম্বুর বলছি বৈষ্ণব, 30-35 বছর তারা আশ্রয় নিয়েছে গৌরী মঠে, বলছে মহারাজ জিন্দগি মে শোনাই নেই, এসব বাদ শোনাই নেই জিন্দগি মে, আমি তো কিয়া কিয়া তুমনে, 35 বছর যে তুমি আশ্রয় নিলে গৌরী মঠের, গৌরী মঠের এত বড় কথা তুমি শোনো নেই, খালি গৌরী মঠের কেচ্ছা কেলেঙ্কারি লোটাচ্ছ, তোমার মতো সারা জায়গায় বদনাম হচ্ছে গৌরী মঠে। আমি ওদের তাহলে মেরে তাড়িয়ে দিতাম বাইরে, বার চলে যাও, তোমার গৌরী মঠের স্থান নেই, এমনিতেই স্থান নেই, জোর করে থাকতে পারে। লোকে জিজ্ঞাসা করে মহারাজ গৌরী মঠে কেন এত গণ্ডগোল, এত অপ্রাকৃত বিষয়,
অনন্ত ব্রহ্মাণ্ডে গৌড়ীয় মঠের মতো কিছু? বলে হ্যাঁ, গৌড়ীয় মঠে কোনো গণ্ডগোল নেই, গৌড়ীয় সোসাইটিতে আছে। গৌড়ীয় মঠে থাকে সন্ত গোস্বামী মহারাজ, ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, আর আমার যোগ্যতা আছে কিনা আমি জানি না, তারা গৌড়ীয় মঠে থাকে। বাকি যারা আছে যারা গৌড়ীয় মঠে, এরা নেই। গৌড়ীয় সোসাইটিতে গণ্ডগোল, গৌড়ীয় মঠে কোনো গণ্ডগোল নেই। গৌড়ীয় মঠ অপ্রাকৃত, গৌড়ীয় মঠ হচ্ছে রূপ গোস্বামী পাদের দিব্যত বৃন্দারণ্য কল্প দ্রুমা দশমা দত্নাগা সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দিব্য পৃষ্ঠা আলিভি পৃষ্ঠা আলিভি পৃষ্ঠা আলিভি সেব্য মানুষ মারামি। এই হলো বৃন্দ, এই হলো গৌড়ীয় মঠ। যে গৌড়ীয় মঠে তুমি এন্ট্রি পাওনি, গৌড়ীয় মঠে এখনও তুমি এন্ট্রি পাওনি, তোমার প্রবেশ হয় নাই, তুমি দাবি করতে পারো, চিৎকার করতে পারো গৌড়ীয় মঠের লোক, আমরা মানি না, গৌড়ীয় মঠে তুমি এন্ট্রি পাও নাই। কালকে আমি বলেছিলাম না পরশু, গীতা সর্বধর্মানং পরিত্যাজ্য মামেকম শরণম ভজ অহম ত্বম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মাসয়। দ্যাট ইজ, এটা হচ্ছে গীতার শেষ অ্যাডভাইস, আর এটাই হলো গৌড়ীয় গগনের এন্ট্রেন্স, গৌড়ীয় গগনের কিন্ডার গার্ডেন। কিন্তু এই গীতার কোনো শিক্ষায় কেউ বলতে পারবে না, বলতে পারছে না পরিষ্কারভাবে, এটাই করেন তারা, ঝাঁপ দিয়ে রূপানুগ ভজন করবে, উজ্জ্বল নীলমণি পড়ছে, পাশবিক চরিত্র। আমি উত্তেজিত হয়ে যাই, উত্তেজিত হওয়াই দরকার, না হলে আমার বৈষ্ণবতা থাকবে না, যদি বৈষ্ণব হয়ে থাকে। সামান্য গীতার আইডিয়াটাও তাদের নাই, বিকার যেটা ব্যাকগ্রাউন্ড ফাউন্ডেশন হেটেই নাই। তারা নাকি অনেক বড় বড় ফিলোসফি তারা মুখস্থ করে বাজারে বলবে, সমাজের কাছে সাধু নাম কিনবে, অত সস্তা, চৈতন্য মহাপ্রভুকে ধোকা দেবে, গুরুবর্গকে ধোকা দেবে। যেখানে বলতে গিয়ে আলোচনা এক্ষুনি বলা হলো যে সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, তোমার জীবনে যদি এই সিক্স ফোল্ড শরণাগতি সাবমিশন যদি তুমি প্রমাণ করে দেখাতে পারো, এক্ষুনি কৃষ্ণ তোমার কথা শুনবে, অ্যাটলিস্ট এক্ষুনি কথা শুনবে তোমার, কৃষ্ণ তোমাকে রেসপন্স করবে। কৃষ্ণ হচ্ছে পরম চরণ, পরম বস্তু, তিনি চরম চেতন বস্তু, যেটাকে বলেছি চৈতন্য মহাপ্রভু পূর্ণ চেতন বস্তু, তুমি রয়েছো অচেতন অবস্থা, চেতন পূর্ণ চেতনের সময় তুমি এই অচেতন অবস্থায় কী করে সংযোগ স্থাপন করবে, হাউ টু এক্সচেঞ্জ ইয়োর ফিলিং উইথ দ্যাট অ্যাবসিলিউট, সে অ্যাবসিলিউটের সঙ্গে তুমি ভাব বিনিময় কী করে করবে? তুমি যে ব্লাইন্ড অবস্থা এখন বলে দিচ্ছ, ও ভগবান ভগবান কেউ নেই, ও কথা বলে, হ্যাঁ বলে, ছাগল বলে, আয় দেখি দিচ্ছি কথা বলে, বড় এডুকেশন লাভ করেছিস, কথা বলে না ভগবান, কথা বলে না, শাস্তে হাজার হাজার প্রমাণ আছে, ভগবান মাধব বন্ধুপুরের সঙ্গে কথা বলছি, এর সঙ্গে সব, আমার সঙ্গে বলে না, কেন বলে না, আমি অচেতন, ভগবান পূর্ণ চেতন বস্তু, তার জন্য কে রেসপন্সিবল, ভগবান রেসপন্সিবল, ভগবান দায়ী নাকি, পাগলের দল। অনন্ত দেব বল্লভজি মহারাজ অনন্ত দেবকে যতক্ষণ তুমি হৃদয়তে না আনতে পারবে তখন কৃষ্ণ, ততক্ষণ কৃষ্ণকে ডাকার চেষ্টা করুন, লাভ হবে না। যতক্ষণ অনন্তদেব না আসবে তুমি ডাকো অনন্তদেবকে, প্রথমে অনন্তদেব এসে যখন হৃদয়তে বসবেন, একমাত্র সেই সময়তে ভগবান এসে বসতে পারবে। বোঝা গেল না আমার কথা? আমার কথা বোঝা গেল? অনন্তের আসন ছাড়া ভগবানকে ডাকা যায় না, ভগবানকে অ্যাকোমোডেশন কোথায় দেবে? অনন্তের যদি আসন না হয় ভগবানকে অ্যাকোমোডেশন এক ছোট্ট ঘরে দিয়ে দেবে? হ্যাঁ, 10 ফিট বাই 10 ফিট একটা ফ্ল্যাটে দিয়ে দেবে ভগবানকে স্থান? কী ভেবেছ, তোমার অ্যাকোমোডেশন হতে পারে একটা ছোট্ট ঘরে ছোট্ট জায়গায়? আর ভগবানও ইচ্ছে করলে বিগ্রহ রূপে আসতে পারে, কিন্তু বাস্তবিক তত্ত্ববিজ্ঞান হল অনন্তের আসন যতক্ষণ তুমি যতক্ষণ পারতে না পারবে ততক্ষণ বলদেব তোমার হৃদয় না আসবে, যতক্ষণ ততক্ষণ ভগবানও আসবে না। শাস্ত্রের সমগ্র বিচার যদি তুমি করো সেখানে দেখতে পারবে ভগবানের যে আসন যেখানে বসেন, ভগবানের সিংহাসন, ভগবানের বালিশ উপাদান, ভগবানের যা কিছু অর্নামেন্ট, ভগবানের যে গয়না আদি যা কিছু আছে
সমস্ত কিছু কিন্তু নিত্যানন্দ বলরাম। বোঝা গেল কি বললাম? যা কিছু আছে দেখতে পাচ্ছ ভগবানের সেবার উপকরণ, আরাম আবাস ভগবান যে মন্দিরে থাকেন সেটাও বলরাম, ভগবান যে সিংহাসনে বসেন সেটাও বলরাম, ভগবানের যে পৈতেটা আছে উপবীত এটাও বলরাম, ভগবানের যে উপাদান আছে এটাও বলরাম, সব বলরাম, সমস্ত বলরাম, যে ভক্তগুলো আছে ভগবান সে এটাও বলরাম। হু নট, কে নয়, এমন কোনো বস্তু পাবে না যে অনন্তের বাইরে। তুমি অনন্ত জগতে এমন কোনো বস্তু আমাকে এনে দিতে পারবে না, দেখাতে পারবে না যেটা অনন্তের বাইরে। কোনো বৈজ্ঞানিকেরও বাবার ক্ষমতা হয়নি, যেটা আইনস্টাইনও স্বীকার করেছেন, সবাই স্বীকার করেছে, কেউ স্বীকার করতে অস্বীকার করতে পারবে না, অ্যাক্সিওমেটিক ট্রুথ। এটা তোমার মতো পাগল অস্বীকার করলে কী যায় আছে, ও হো করে হাসবে ভগবান লোকে, এ স্বীকার করতেই হবে। এটা স্বীকার তুমি না করলে কী যায় আছে, সূর্য নেই আর তুমি স্বীকার না করলে কী যায় আছে, তুমি মেঘে ঢাকা পড়ে গেছে দেখতে পাচ্ছ না, তুমি চিৎকার করছো সূর্য নেই, আরে পাগল সূর্য নেই বললে কী হবে, তোমার চোখটা আড়াল পড়ে গেছে একটা খণ্ড মেঘের দ্বারা, তুই বলছো সূর্য নেই, তারপরে কি আমরা স্বীকার করলো সূর্য নেই? এমনি চলছে সব, অনন্ত ব্রহ্মাণ্ড চলছে এমনি তালে তালে, শীত গ্রীষ্ম বসন্ত সব চলছে এমনি, হাওয়া জল সব তোমার কে করেছে, কোন বাবা করলো এসব পাগলের কথা, সব সামান্যতম বুদ্ধিটাও নাই। যতক্ষণ পর্যন্ত অনন্তের আসন স্থির না হবে হৃদয়েতে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে হৃদয়েতে আবাহন করা যাবে না, কোলে লাভ হবে না, আসবেন না। চেত দর্পণ মার্জন ওই কথা, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান, যিনি কৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ংরূপ ভগবান, তিনি গুণ্ডিচা মন্দির মার্জন প্রসঙ্গে এইসব প্রসঙ্গ দেখালেন যে এই মন্দিরকে যদি হৃদয় মন্দিরকে যদি পরিষ্কার না করো, অনন্তের আসনকে যদি তুমি বেছাতে না পারো পাততে না পারো, তাহলে তুমি আশা করো না ভগবান তোমার হৃদয়ে আসবে। চৈতন্য মহাপ্রভু এসব দেখালেন, গম্ভীর তো তাত্ত্বিক ব্যাখ্যা হলে অনেকেই সাধারণ মানুষ এসব উপলব্ধি করতে পারেন না, উপলব্ধি করতে পারবেন না। গোলক ধামেতে একটা স্কোয়ার আছে চতুর্ভুহ, একবারে টপমোস্ট প্লেস, টপমোস্ট প্লেস বলার সঙ্গে সঙ্গে যেন কোনো ফিনাইট কনসেপশন আমার হৃদয়ে না আসে, বোঝা গেল? বড় অদ্ভুত কথা, আমি বলতে গিয়ে শান্তি পাই না, কেন লোকগুলো বোঝে না, সীমার মাঝে অসীম তুমি, এটা জড় কবি বুঝতে পারল, তিনি ভজন করেন নাই তথাই বুঝেছেন, আবার মুসলিম কবি তিনিও বুঝতে পারলেন, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে তুমি খেলেছ, মুসলমান মুসলিম কবি বুঝতে পারলেন, কিন্তু আমার মতো পাগল বুঝতে পারল না, বড় আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা। ভগবানকে বসাতে গেলে হৃদয়েতে আগে অনন্তকে ডাকতে হয়। চেত দর্পণ মার্জন প্রসঙ্গে ভগবান ওটা দেখালেন। আর যে জগতের কথা আমি বলছি, গোলক বৃন্দাবন, সেখানে একটা চতুর্ভুহ আছে, একটা ফোর স্কোয়ার প্লেস আছে, এটা কোনো কোনো ফিনাইট কনসেপশন অ্যাপ্লাই করলে হবে না, কোনো ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্সের কোনো অ্যাপ্লিকেশন এখানে চলবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সাক্ষাৎ পুরীতে তুমি চলে যাও, পুরীতে তোমাকে যেতে বলছি গুরু বৈষ্ণবের আনুগত্যে, সেখানে গিয়ে দেখবে সেখানে গুণ্ডিচা মন্দির বলে একটা জায়গা আছে, রাধাকান্ত মন্দির, সেখানে গিয়ে দেখবে চৈতন্য মহাপ্রভু কীভাবে সন্ন্যাসীর বেশ নিয়ে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ কীভাবে চোখে জল ফেলে আমাদের মতো পশুর জন্য দেখাবার জন্য, কৃষ্ণ ভজন কী বস্তু, জান দেখ বোঝ কী অমৃত, তিনি ওখানে ভজন করে দেখিয়েছেন। তুমি যদি সেখানে ঢোকো, সেখানে প্রকোষ্ঠ দেখবে খুব ছোট্ট প্রকোষ্ঠ, একটা ছোট্ট জায়গা, 5 স্কোয়ার ফিট হবে কি, আমার তো মনে হবে না, ওইটুকু জায়গা মহাপ্রভু থাকতেন ভজন করতেন। এবার গম্ভীরা মন্দির, টোটাল গম্ভীরা মন্দিরটা যদি ক্যালকুলেট করো,
এখনকার যে কনস্ট্রাকশন আছে পুরনো কনস্ট্রাকশন ভাঙেনি, পুরনো কনস্ট্রাকশনের উপরেই কিছু রিমডেলিং করেছে। এইখানে প্রবেশ করলে তুমি দেখতে পাবে তোমার মধ্যে একটা সন্দেহ আসবে যে মহারাজ আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করি, সেখানে লেখা আছে হাজার হাজার ভক্ত চৈতন্য মহাপ্রভুকে দেখার জন্য গম্ভীরা মন্দিরে ঢুকছে, কিন্তু এই তো স্পেস কোত্থেকে হলো, এই জায়গা কোত্থেকে হলো? হ্যাঁ, এইটুকু জায়গা একটু গেঁজাঘুড়ি কথা নাকি? এইটুকু স্পেস আর চৈতন্য মহাপ্রভুকে দেখছে আবার বেরিয়ে যাচ্ছে, কী করে হলো? এই কথাটা উত্তর দিয়েছেন কবি কর্ণপুর শিবানন্দ সেনের। এই উত্তরটা তোমরা বুঝবে না, এই জন্য আমি অনেক জায়গায় যেটা বাস্তবিক ভক্ত সমাজ যারা বোঝেন তত্ত্বজ্ঞানী ব্যক্তি রয়েছেন তাদের কাছে বললে আরো ভালো। ধামটাকে আমরা যদি মনে করি চুরাশি কোষ ব্রজমণ্ডল, হ্যাঁ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তুমি কি মনে করো চুরাশি কোষের মধ্যে এই ব্রজমণ্ডল ধামটাকে কনফাইন করে নেবে? কি ভেবেছো তুমি? আমার কথা বুঝলে না? এটা হিসাব দেওয়া আছে চুরাশি কোষ ব্রজমণ্ডল। কি চুরাশি কোষ ব্রজমণ্ডল মানে এই নয়, চুরাশি কোষের মধ্যে ওটা কনফাইন রয়েছে, ওই সীমার মাঝে অসীম। তুমি দেখতে মনে হচ্ছে চুরাশি কোষ, আমি জঙ্গলে ঘুরি, চুরাশি কোষে আমি জঙ্গলে ঘুরে থাকি, সবসময়ই ঘুরি প্রায় প্রত্যেক জায়গায় এদিক ওদিক কৃষ্ণান্বেষণে। কিন্তু কেউ যদি ভাবে এই চুরাশি কোষটাই হচ্ছে বৃন্দাবন, না, এটা দেখতে মনে হচ্ছে বলছে তোমাকে চুরাশি কোষ, কিন্তু এটা কোনো ম্যাথমেটিক্সের যদি ফিনাইট কনসেপশন রাখো তাহলে কিন্তু ঠকে যাবে। এটা সীমা বলা হচ্ছে মনে হচ্ছে যেন একটা ফিনাইট কনসেপশন, কিন্তু একটু আগেই আমি বলেছিলাম শুরু করা কিছু পরে, শুরু করার কিছুক্ষণ পরেই আমি বলেছিলাম যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্য অ্যাবসলিউট ট্রুথ, অপ্রাকৃত সত্যের রাস্তায় তোমার লজিক্যাল ইন্টারপ্রিটেশন চলবে না, তোমার বিচার বুদ্ধি জড় এডুকেশন কোনোটাই ইফেক্টিভ হবে না, কাজে লাগবে না, কোনোটাই কাজে লাগবে না। সেই জন্য ওটা চুরাশি কোষ বলছে কবি কর্ণপুর বলছে, এটাই বড় আশ্চর্য। গম্ভীরা মন্দিরের মধ্যে মনে হচ্ছে এতগুলো লোকের কি করে অ্যাকোমোডেশন হলো, বোঝা গেল? হাজার হাজার লোক, শুধু লোক নয় দেবতা গন্ধর্ব লেখা আছে, তারাও বিভিন্ন বেশেতে এসে চৈতন্য মহাপ্রভু চরণ দর্শন করে যাচ্ছে। দেবতা গন্ধর্ব কিন্নর সিদ্ধ চারণ সবাই এসে দর্শন করে যাচ্ছেন, মহাপ্রভু চরণ দর্শন করছেন, অথচ কোনো স্পেস কিন্তু ছোট, সেখানে কি করে জায়গা হচ্ছে? এই প্রসঙ্গে বলা হচ্ছে, এটা বললেও কোনো খারাপ হবে না, এটা নিত্যানন্দ তত্ত্বই হল। ধামটাকে যেমন কোনো ব্যক্তি তার্কিক ব্যক্তি সে হরিভজনে এসছে, সে মনে করছে আমি অমুক মহারাজের আমি আশ্রয় গ্রহণ করেছি কোনো এক মহাপুরুষের, হিসাব মতো কিন্তু আদৌ তার আশ্রয় হয় নাই, বাস্তবিক যদি হিসাব করে তার আশ্রয় হয় না, ও দাবি করছে আমার আশ্রয় হয়েছে। সেই ব্যক্তি বলছে মহারাজ কী করে রাধারানী এই দেখি কুসুম সরোবরে একটু আগে ছিলেন, তারপর চলে গেলেন রাধাকুণ্ডে, রাধাকুণ্ডে এইসব করে সঙ্গে সঙ্গে সূর্যকুণ্ডে চলে গেলেন, সূর্যকুণ্ডে দুম করে চলে এলেন, কী করে হয়? কত কিলোমিটার পথ মারা, আমি তুমি একটা ছাগল কেন গালাগাল দিলাম, কী করবো, তুমি একটা পাকা ছাগল, ভুল বললাম আমি, তুমি পাকা ছাগল, আস্ত ছাগল, তুমি কিছু বোঝোই না, ধাম ও ধরনের বস্তু নয়। কৃষ্ণ কী করে গৃহ থেকে বেরোলেন, মা শয়ন করিয়ে দিলেন, শখ করে চলে এলো, হিসাব মতো দেখেন নন্দগ্রাম থেকে বৃন্দাবন, যেটাকে শহর বৃন্দাবন বর্তমানে বলো, নন্দগ্রামটাও বৃন্দাবন, লোকে বোঝে না বলে, এটার ডিস্টেন্স যদি ক্যালকুলেট করো কম করে 60 কিলোমিটার, সব 60 কিলোমিটার কম করে, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড কী করে কৃষ্ণ চলে এলেন? তুমি এটা তোমার হিসাব দিয়ে করছো, তুমি রক্ত মাংসে একটা দুর্গন্ধ মানুষ, তোমার মুখের কাছে গেলে গন্ধ বেরোয়, তুমি দাবি করছো কী করে হলো? তুমি দাবি করছো যে কৃষ্ণ কী করে যাবে, তুমি তোমার ক্যাপাসিটি অ্যাবিলিটি দিয়ে তুমি ক্যালকুলেট করছো কৃষ্ণ, তার মানে কি মায়াবাদী, যেটা কালকে বলেছিলাম
গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম কোনো কিছুতে অ্যাবসলিউট বিশ্বাস নাই। হ্যাঁ বিশ্বাস করে, হয়তো 20% বিশ্বাস করলো, কেউ বা 80%, আর ঠিক আছে সেরামই তো তোমার তিলকমালার ভ্যালু হবে, তোমার তোলে তিলকমালার ভ্যালুয়েশনটা ওই পর্যন্তই হবে যতক্ষণ পর্যন্ত তোমার গুরু বৈষ্ণবের যতটা বিশ্বাস। গুরু বৈষ্ণবের কী দোষ আছে? তুমি আশ্রয় নাও নি, তুমি ঠকেছ, তিনি তো দীক্ষা দিতে চেয়েছিলেন তোমাকে, তুমি নাও নি, তুমি নিয়েছিলে কি? তুমি নাও নি তাই তুমি ঠকেছ। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতরে করে আত্মসম চিদানন্দ, এই সেই দেহ করে তার চিদানন্দ, তুমি কোথায় আশ্রয় নিয়েছিলে কি? যেটা প্রসঙ্গে যে শামস এস দয় এদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম, এই তো কন্ডিশনটা। আমি তো অল্প কথায় চলে গেলাম, বিশেষ ব্যাখ্যা করতে পারলাম না। নিষ্কপটভাবে তুমি গুরুচরণের স্মরণগত হয়ে থাকলে তুমি 100% বেনিফিট লাভ করবে। অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ ইয়োর সাবমিশন, অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ ইয়োর সাবমিশন ইউ ক্যান গেট বেনিফিট, তুমি তার বেশি পাবে না। যেমন পরিমাণে তুমি সাবমিশন দেখিয়েছ গুরুচরণে, সেই পরিমাণে তোমার দীক্ষা হয়েছে, পুরোটা হয়নি। যেখানে চতুর্ভুয় বলা হচ্ছে, সেই চতুর্ভুয়ের চারদিকে চারটে চারজন রয়েছে ভগবানেরই প্রকাশ। প্রথম প্রকাশ হচ্ছে বলরামজি মহারাজ, বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে, বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে যেখানে গোবিন্দজি মহারাজ, কৃষ্ণ, বলরামজি মহারাজ বড় ভাইয়ের সঙ্গে খেলাধুলা করেন, মজা করেন, সেই বলরামজি মহারাজ যে মূল সংকর্ষণ, বোঝা গেল কি বল? বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে যেখানে কৃষ্ণ এবং বলরাম দুই ভাই খেলা করছেন নন্দ মহারাজের বাড়িতে, সেই যে বলরামজি মহারাজ তিনি হলেন মূল সংকর্ষণ, মূল, বোঝা গেল, মূল সংকর্ষণ ভেতরে। এই মূল সংকর্ষণ থেকে এবার গোলকের চারিদিকে একটা চতুর্ভুয় হলো, চারটে স্কোয়ার, স্কোয়ারের চারদিকে চারজন আছেন, এর হচ্ছে সংকর্ষণ, অনিরুদ্ধ, পদ্মুন্য আর বসুদেব, বাসুদেব, ঠিক আছে। এই যে ওখানে সংকর্ষণ দেখছো এটাকে বলা হয় মহাসংকর্ষণ। আর মধ্যখানে যে বলরাম রয়েছেন কৃষ্ণের সঙ্গে খেলা করছেন বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ, ইনি হচ্ছেন মহাসংকর্ষণ। এই চতুর্ভুয় থেকে আবার এই গোলকে, তার থেকে নিচে যে বৈকুণ্ঠ, এখানে আবার চতুর্ভুয় হলো, সেই চতুর্ভুয়তে আবার চারটে সংকর্ষণ, বসুদেব, পদ্মুন্য, এই যে যেটা বললাম চতুর্ভুয় হলেন। সেখান থেকে আবার তিনি কারণার্ণব সাই মহাবিষ্ণু রূপে আবির্ভাব হচ্ছেন, কারণ সাগরে অনন্ত ব্রহ্মাণ্ডকে তিনি প্রকট করলেন, যেটা ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ব্রহ্মসংহিতা গুরু বৈষ্ণবে আনুগত্যে আলোচনা করলে দেখতে পারবে, যশৈক নিঃশেষিত কালো মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান স ইহ যশো কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এই হচ্ছেন সেই গোবিন্দকে আমরা ভজনা করি, যার থেকে এই যে কারণ অবস্থায়। তাহলে তিনি কিভাবে নিত্যানন্দ প্রভু বলরাম কিভাবে সেবা করছেন, বলছে অনন্তদেব অনন্ত রূপে কৃষ্ণের সেবা করছেন, অল্প যদি আমি বলে হবে না, অনন্তদেব অনন্ত রূপে অনন্তভাবে কৃষ্ণের সেবায় ব্যস্ত রয়েছেন। এমনকি সৃষ্টির রহস্য পর্যন্ত এই যে কথাগুলো বললাম, যিনি কারণার্ণবসায়ী তার থেকে আবার গর্ভদেবসায়ী হলেন, গর্ভদেবসায়ী থেকে আবার ক্ষীরদেবসায়ী হলেন, সব ওই মহাবিষ্ণু, সেই তিনি কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে সংকর্ষণ, তিনি মূল সংকর্ষণ, মহাসংকর্ষণ, সব থেকে ধীরে ধীরে সব সমস্ত। এমনকি এই যে পৃথিবী দেখা যাচ্ছে, এখানে ক্ষীরসাগর বলে আছে, এই ক্ষীরসাগরতে শয়ন করে রয়েছেন ক্ষীরদগোসাহী অনিরুদ্ধ বিষ্ণু, যিনি প্রত্যেকের হৃদয়েতে পরমাত্মা রূপে রয়েছেন, কেউ জানতে পারছে না, সব মজা করছে, খেলা করছে, বাচালতা করছে, কেউ জানতে পারছে না, প্রত্যেকের হৃদয়ে ভগবান বসে রয়েছেন অনিরুদ্ধ বিষ্ণু।
জীবাত্মা এবং পরমাত্মা আলাদা নয়, একসঙ্গে থাকেন। কোনোদিন অনন্তকালের ইতিহাসে কোনোদিনই এমন সময় হয়নি বা হবে না, অনন্তকালের ইতিহাসে এমন সময় কোনোদিন হয়নি এবং হবে না যখন নাকি তুমি বলতে পারো পরমাত্মা জীবাত্মাকে ছেড়ে দিয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা একই সঙ্গে রয়েছে, কোনোদিন ছেড়ে দেয়নি। পরমাত্মার ভিতরে রয়েছে কিন্তু অনুভব হচ্ছে না কাউ। অনন্তদেব কীভাবে আমাদের কৃপা করছেন সেই কথাগুলো উপলব্ধি করা দরকার, কীভাবে অনন্তদেব সেবা করছেন তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গেলে দিনের পর দিন, মাসের পর মাস হয়ে বছরের পর বছর, তথাপি আমি শেষ করতে পারবো না। অল্প পরিসর সময়ের মধ্যে বলদাওজি মহারাজ নিত্যানন্দের অনন্তের কথা বলতে গিয়ে আমি লজ্জা পাচ্ছি, আমি লজ্জিত হচ্ছি। অনন্তের কথা শান্ত সময়ে, অনন্তের কথা শান্ত সময়ে কি করে বলা যায়, বলা যায় না। বলদাওজি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে সম্মান করতেন, কীভাবে নিত্যানন্দকে গৌরাঙ্গ মহাপ্রভু সম্মান করতেন, এইসব কথা আলোচনার জন্য প্রচুর সময় চাই। কীভাবে সম্মান দিয়েছেন নিত্যানন্দকে, কীভাবে আদর করেছেন, এইসব কথা বাচালতা করে শোনা যায় না, বোঝা যায় না। ধরো আশ্চর্য জগতের কথা, এই পরাৎপর অখিলেশ্বর ভগবান গৌরচন্দ্র তিনি প্রথম গুরু পূজা নিত্যানন্দের পূজা ব্যাস পূজা করে দেখিয়েছিলেন, নাহলে আমরা বদ্ধজীব কোথা থেকে জানব। যদিও ব্যাস পূজার কথা শাস্ত্রে আছে, মায়াবাদীরাও ব্যাস পূজা করেন, এসব প্রসঙ্গ পরে তুলব, এখন তো এসব সময় নয়। মায়াবাদীরাও ব্যাস পূজা করেন, কিন্তু এই ব্যাস পূজা হচ্ছে এদের মিথ্যা ব্যাস পূজা, সত্যিকারের ব্যাস পূজা নয়, মিথ্যা ব্যাস পূজা। ওদের ব্যাস পূজা বাস্তব নয়, ব্যাসকে যদি ব্যাস ভ্রান্ত বলি উঠাইল বিবাদ, যখন ব্যাস ভুল করেছে বলি তখন ব্যাসকে মানা না মানা দুটোই তো সমান হল, বোঝা গেল আমার কথা, বোঝা গেল না। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বারাণসীতে আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু সর্ব একে বলছেন প্রকাশানন্দ প্রকাশানন্দ সরস্বতীকে, ব্যাস ভ্রান্ত বলে উঠাইল, ব্যাস ভুল করেছে। আর ব্যাস ভুল করতে পারে, ব্যাস তো সাক্ষাৎ ভগবান, ব্যাস তো সাক্ষাৎ ভগবান, বেদব্যাস তো কেউ নয়, ভগবান নিজেই বেদব্যাসের রূপ ধারণ করেছেন, এই কথা শাস্ত্রে আছে। কিন্তু ওরা বলছেন ব্যাস ভুল করেছেন, শঙ্করাচার্য ইচ্ছে করে বললেন, তা তো মায়াবাদ স্থাপন হবে না, তাহলে ওদের ব্যাস পূজার দরকার কি? আমি যে গুরুদেবের পূজা করছি সে গুরুদেব ভ্রান্ত পথে পরিচালিত, আমি যে গুরুদেবের পূজা করেছি, কথা বুঝতে হবে, মাইন্ড ইট, আমি যে গুরুদেবের পূজা করেছি, যে গুরুদেবকে আমি আশ্রয় গ্রহণ করেছি বলে দাবি করেছি, সেই গুরুদেবকে আমি অবিশ্বাস করছি, তিনি ভুল করতে পারেন বলে আমি একটা ধারণা করছি, তাহলে কি আমার গুরু আশ্রয় হল, বোঝা গেল? তোমার মতো পাগলের আশ্রয় নেওয়া না দেওয়া দুটোই সময়, কেন আশ্রয় নিয়েছো, জঞ্জাল বৃদ্ধি করেছো গৌড়িয়া মঠে, গুরুদেব ভুল করেছে, গুরুদেবে ভুল দেখছে, তাহলে গুরুদেব ব্যাস ভ্রান্ত বলে উঠাইল, এটাই তো মায়াবাদ, এটাকে মায়াবাদ বলে। নিত্যানন্দ প্রভুর যে সাক্ষাৎ বলরাম আকর গুরুতত্ত্ব, তার পূজা করবার সমস্ত ব্যবস্থা সাক্ষাৎ ভগবান দেখিয়ে গেছেন শ্রীবাস আঙ্গনায়। শিবাসের মন্দিরে চৈতন্য মহাপ্রভু ব্যাস পূজা কীভাবে করতে হয় সব চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। ব্যাস পঞ্চক আছে, ব্যাস পঞ্চকের পূজা কৃষ্ণ, এইভাবে দেখা যায় বড় অদ্ভুত। ব্যাস পূজা মানেই হল বল্লাজির পূজা, নিত্যানন্দের পূজা। অধিক আলোচনার সময় আপনারা আমাকে দেননি, আর শুনবার মতো ধৈর্যও নাই, সব পাগল।
একটা শব্দ শুনে মনে রাখতে পারে না, তাতে সেই ধরনের ব্রহ্মচর্য নাই, কি আমি অধিক কথা বলে লাভ কি করব, সব পাগল, বহির্মুখ দৃষ্টি, উন্মাদ, পাগল বললে ভুল, বদ্ধ উন্মাদ, লাভ হবে না। একটা কথা বলে আজ আমি শেষ করব, সেটা হলো এই যে আমাদের নিজ নিজ গুরু পূজা হয়, আমি আশ্রয় করেছি এক গুরুদেবের, উনি আশ্রয় করেছেন এক গুরুদেবের, এই যে ভিন্ন ভিন্ন গুরু পাদ পদ্মকে আশ্রয় করেছি আমরা, তারা স্বরূপেতে সদ্গুরু সব এক, বোঝা গেল না? এগুলো অজ্ঞান অন্ধকারে রয়েছে, তাদের তর্ক করে আমার গুরুদেব তোমার গুরুদেব, তাত্ত্বিকভাবে তাত্ত্বিক বিচারে গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, গুরুতত্ত্ব কোনো ভাগ করা যাবে না, টুকরো টুকরো করা যাবে না, বোঝা গেল না? আমি কালকে ইংরেজির প্রফেসরকে বলেছিলাম, প্রথমেই এই কথা এসে ঘরের মধ্যে এই কথা বলে আমি হেসে বললাম, আপনি তো কিছুই বোঝেননি, অ্যাবসলিউটের কোনো অংশটাও অ্যাবসলিউট হয়, আপনি তো কিছুই বোঝেন নাই, আপনি মনে করছেন অনেক কিছু বুঝে গেছি, যেটাকে আপনি অ্যাবসলিউট বলছেন, অ্যাবসলিউটের কোনো অংশটাও অ্যাবসলিউট, অ্যাবসলিউটের কোনো অংশটা কি খণ্ড হয় নাকি? এই জন্য গুরু তত্ত্ব যেটাকে বলেছে সেটা অখণ্ড তত্ত্ব, এটা অ্যাবসলিউট তত্ত্ব। গুরুতত্ত্ব তাকে যদি খণ্ড খণ্ড করে দাও অজ্ঞানের বসে, তাহলে তোমার অপরাধ হবে। তাহলে আমরা যে এক এক গুরুদেবের আবির্ভাব তিথিতে আমরা পুজো করি, এক একজনের গুরুদেবের আবির্ভাব তিথিতে, সেই গুরুটা কি গুরু পুজো হয় না? হ্যাঁ হয়। আবার যে আপনাদের পঞ্জিকাতে আছে গুরু পূর্ণিমা, এটা তাহলে কি এখানে বা কোন গুরু পুজো হয়? যদি কেউ এরকম ভাবে গুরু পূর্ণিমায় যে গুরু পুজো হয়, তাহলে কোন গুরুর পুজো? তাহলে এটা তো বুঝতে পারছি না, সৎসঙ্গ করে না, কোনো মহাপুরুষের কাছে হরিকথা শোনে না, তাই জন্য জানে না। আমরা আমাদের গুরুপাদ পদ্মের এক একজনের গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথিতে আমরা ব্যাস পূজা করি, কিন্তু যখন আমি গুরু পূর্ণিমায় ব্যাস পূজা করি, সেই আকর গুরু তত্ত্বের পূজা হয়ে যায়। অর্থাৎ সমস্ত তোমার যে যত গুরুদেব আছে সদ্গুরু, সমস্ত সদ্গুরু যত আছে জগতে সদ্গুরু, সেই সদ্গুরুর সব সম্মিলিত স্বরূপের পূজা হয়, বোঝা গেল? অর্থাৎ সাইন্টিফিকভাবে বলতে গেলে বলা হয় ব্যষ্টিগুরু এবং সমষ্টিগুরু। তুমি ব্যষ্টিগুরুর পুজো করেছো এক একদিনে, যে যে গুরুদেবের আবির্ভাব, আর সেই দিন সমষ্টিগুরুর পূজা ইউনিক, সেই দিন পূজা হয়েছে, সেই দিন পূজা করতে হয়। সেই যদি নিম্বার্ক সম্প্রদায়ে কোনো যদি সদ্গুরু থাকেন, তারও পূজা সেদিন হয়ে যাবে। আমার সম্প্রদায়ের কোনো গুরুর পূজা করবো সেদিন সেরকম চলবে না। যদি নিম্বার্ক সম্প্রদায়ের কোনো সদ্গুরু থাকেন, যদি রামানুজ সম্প্রদায়ের কোনো সদ্গুরু থাকেন, যদি বিষ্ণুস্বামী সম্প্রদায়ের কোনো সদ্গুরু থেকে থাকেন, যদি মাধ্বাচার্য সম্প্রদায়ের কোনো সদ্গুরু, সবার পূজা হোল অ্যাজ এ হোল, সমস্ত পূজা সেদিন হবে। এইরকম হৃদয়টাকে করতে হবে। ক্যাঁকড়া বিছের হৃদয়টা নিয়ে কোনো হরিভজন করা যায় না। তোমরা ক্যাঁকড়া বিছের হৃদয় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে আসো, তাই জন্য বঞ্চিত হয়ে যাও। এই হৃদয় নিয়ে মরো আবার জন্মাও, কিছু করার নেই আমার, কিছু করার নেই। ওরা ঔষধ খাবে না, ওরা প্রতিজ্ঞা করে নিয়েছে আমরা মরবো, তোমার বাবার কি, আমার মরবো তোমার বাবার কি, মর, কিছু করার নেই। কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পথ জনি ভ্রাজিতা সদভক্তা বলি হংস চক্র মধুপ সেনি বিহারাস্পদম কর্ণানন্দী কলধ্বনির বহ তুমে জুহা মরু প্রাঙ্গণে শ্রী চৈতন্য দয়া নিধে তবলসদ লীলা সুধা স্বর্ধনি বাঞ্ছা কল্পতর বসেকে পাসিন্দ ব্যবচ পতিতান পাবন বৈষ্ণভ্য নম। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আজকেই শেষ, কালকে চলে যাবো সকালে, বলো কিছু প্রশ্ন আছে, সব উত্তর দিয়ে দিস, তাহলে একটা কীর্তন করো ছাড়ো ন। বলো প্রশ্ন, বলো, উল্টো পাল্টা প্রশ্ন করবে না, প্রশ্ন করতে গেলেও যোগ্যতা দরকার, প্রশ্ন করতে গেলেও যোগ্যতা। হঠাৎ রাধারানী চরণের কথা আসলো কেন? এটা তুমি প্রাইভেট ঘরে জিজ্ঞাসা করবে,
এদের রাধারানীর কথা শোনার কোনো যোগ্যতাই নেই। এরা মনে করো আমরা মেয়ে ছেলে, আমরা ব্যাটা ছেলে, এই পাগলগুলোর কাছে আমি এইসব কথা বলবো? ঘরে যাবে তুমি, ওপেন কোয়েশ্চেন থাকলে বলো, যে যেগুলো প্রাসঙ্গিক বলো, একটা কীর্তন করো, ছাড়ো বদ্ধ সমাজে হরি কথা বলা। হ্যাঁ, সেগুলো মায়াবাদের বিচার চলে এলো। পরিণামবাদ মানে ঈশ্বর বিকারী, মায়াবাদের বিচার করতে হবে, ঘন্টার পর ঘন্টা লাগবে, সেরম ধৈর্য নিয়ে বসতে হবে। আমি এক কথায় সারছি, মায়াবাদ বলছেন ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয়ে এই জগৎ হয়েছে। এই বলছি মায়াবাদে বলছেন, মায়াবাদ বিচার বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, যেটা কালকে উত্থাপন করেছিল। ব্রহ্ম ওরা মানছে না, ওরা বলছেন যে ব্রহ্ম যদি বিকারপ্রাপ্ত হয় তাহলে তো এই জগৎ তো, ওরা বলছে জগৎ মিথ্যা, জগৎ নেই, জগৎ স্বপ্নবধ দেখছ, বোঝা গেল? ওরা এই কথা বলছে। ওরা বলছে যদি আমি দুটো তত্ত্ব স্বীকার করি না, ভালো কথা, অল্প কথায় বলছি কিন্তু খুব ভালো করে অ্যাটেনশন নিয়ে শুনতে হবে। মায়াবাদী ব্যক্তিরা শঙ্করাচার্য সম্প্রদায় বলছেন যদি ব্রহ্ম ছাড়া অন্য একটা কিছু তত্ত্ব ভেবে নিই তাহলে অদ্বয় জ্ঞান তত্ত্বের আমার স্বীকৃতি হচ্ছে না, আই ক্যানট স্ট্যান্ড, আমি দাঁড়াতে পারবো না। আমি বলছি অদ্বয় জ্ঞান নদ্বয় হচ্ছে না, কে আমি যদি ব্রহ্ম ছাড়া মায়া স্বীকার করে নি হচ্ছে না, ওরা মানছে না। পরিণামবাদেতে ওরা বলছে, আমাদের এখানে কি পরিণামবাদ, ওরা বলছে ব্রহ্ম কোনো মতে পরিণামী হচ্ছে, এটা কিছু না। কিন্তু আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত বলছেন ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হওয়ার দরকার হয় না। মহাপ্রভু যুক্তি দিচ্ছেন ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হয়ে জগৎ হতে হবে কেন, কেন কি কারণে? যেখানে জড়জগতের একটা স্পর্শমণি একটা লোহাকে স্পর্শ করে সোনা করে দিতে পারে, এই ক্যাপাসিটি যদি জড়জগতের একটা একটা টাচ স্টোন বৈজ্ঞানিকরা স্বীকার করেছেন আছে, মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, বৈজ্ঞানিকরা বলছে হ্যাঁ 100% হয়। যদি এমন একটা স্টোন থাকে যেটা টাচ করলে ওর আয়রনের যে মলিকুলার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গোল্ডের হয়ে গেল, এটা হতেই পারে, কে বললো হবে না? সেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন যে ভগবানকে বিকারী হওয়ার দরকার নেই, ব্রহ্মকে বিকার হতে হবে কেন? যদি প্রাকৃত জগতের একটা স্টোন টাচ স্টোন তার ক্ষমতা থাকে একটা লোহাকে স্পর্শ সোনা করে দিতে পারে, ভগবানকে বিকারী হতে হবে? ভগবান কি ক্ষমতা নাই, নিজের অস্তিত্ব রক্ষার জন্য ক্ষমতা নাই? ওরা বলছে ব্রহ্ম বিকার, ভগবান বলছে না ব্রহ্মকে বিকার হতে হবে, ব্রহ্মকে বিকার হওয়ার দরকার নেই, ব্রহ্মের একটা শক্তি আছে, ব্রহ্মের শক্তি স্বীকার করবে না। মায়াবাদরা বলছে শক্তি স্বীকার করবো না, বলে শক্তি স্বীকার না করলে কী করে হয়? বলছে দুটো তত্ত্ব হয়ে যাবে, ওই দুটো তত্ত্ব কী করে হয়? বেগানে বেদান্ত সূত্রে বলছে শক্তি শক্তি মতর অভেদ, শক্তি শক্তিমান অভিন্ন, এইগুলো জীব হোসেন বা যুক্তি দিয়েছেন বেদান্তের বিরাট বিরাট ব্যাখ্যা। এগুলো এরকম অবস্থায় তো শুনবে কি, কোনো একটা সময় খালি বেদান্তের ব্যাখ্যা হবে, সেরকম স্কলার নিয়ে আসো, তারা বসু কি সভাতে তুমি এসব কথা জিজ্ঞাসা করবে? আজকে এই পর্যন্ত থাক, বাঞ্ছাকল্পত রহস্যকে পাশেন্দু ভেবেছ পথিতানন্দ।